উপকূলে আঘাত থানার একদিন পরেও ঘূর্ণিঝড়ি মালে প্রভাব কাটেনি মঙ্গলবার সকালেও থেমে থেমে বৃষ্টির সাথে দমকা বাতাস বইছে জোয়ার জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে বিভিন্ন স্থানে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে লাখ লাখ মানুষ পানিবন্দি বিধ্বস্ত হয়েছে লাখো ঘরবাড়ি গাছপালা শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট বিদ্যুৎহীন উপকূলের দশ জেলার বহু ইউনিয়ন মৎস্য ও সম্পদ অধিদপ্তর জানিয়েছে মৎস্য খাতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় সাতশো কোটি টাকা আর সম্পদে ক্ষতি হয়েছে এক কোটি একচল্লিশ লাখ টাকার প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিপর্যস্ত উপকূল একদিন পর স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন ক্ষতিগ্রস্ত হয়েছে ১৯টি জেলার একশো সাতটি উপজেলার নয়শো ইউনিয়ন ও পৌরসভা খোলার মনপুরায় দক্ষিণ ও উত্তর সাকুচিয়া ইউনিয়নে বাঁধের দুইটি অংশ ভেঙে চারটি গ্রাম প্লিত হয়েছে পানিবন্দি বিশ হাজার মানুষ জেলায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ হাজার একশো আটান্নটি বসত ঘর আর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে দুই হাজার চারশো ভেসে গেছে ঘেরের মাছ ও ফসলের মাঠ ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে প্রশাসন আটত্রিশ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ অনেক লোকান হয়েছে অনেক ঘর দুহাড় বাড়িঘর সুরিয়া মানুষ অনেক জায়গা অনেক ক্ষয়ক্ষতি মানুষ মারাও গেছে নিশনবাড়িয়া বাড়িয়ে যে রাস্তাটা আছে তারপর চাকরিতলি রাস্তা এবং আপনার যে বাকেরগঞ্জে যে আঞ্চলিক মহাসড়ক আছে সেই রাস্তাগুলো আমরা ফার সাথে আমরা মিলে কাজ করবো একসাথে পটুয়াখালীতে আট উপজেলায় সাত কিলোমিটার বেড়িবাদ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে পানি জেলায় চার হাজার চারশো সাতানব্বই হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে সাড়ে তিন হাজার বসত বাড়ি বিধ্বস্ত হয়েছে ভেসে গেছে দশ হাজার পুকুর ও ঘেরের মাছ এতে ক্ষতি হয়েছে আটাশ কোটি টাকার তিনটা নদীর আমাদের খালে জায়গা এটা তিনটা খালে পানি ঢুকে যায় এই জায়গাটা উঠে সব তলাই গেছে তলাই যাওয়ার পরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখন গাছপালা এত গেছে ঘর বাড়ি গেছে অনেক ঘর বাড়ি চলে গেছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে পিরোজপুরের জনজীবন গৃহহীন হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন অনেকে গাছ ও বৈদ্যুতিক খুঁটি পড়ে যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা ডুবে আছে অনেক রাস্তাঘাট নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার বন্যায় আমার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমি আমার একমাত্র সম্বল আয় করার সম্বলটাই সেই রিক্সাখানা দুইটা গাছ পাচ্ছে আমার রিক্সাখানার ঘর তোপানি হয়েছে ঘরে মানে ঘরে উঠিয়ে গেছে ঘরের মানে দাঁড়াবার জায়গা নাই পরশুদিনকে রাত্রে থেকে না খাওয়া যেটা যে জিনিস খাবো সেরকম পরিচিতিও না এখানে বরগনায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি পড়েছে অনেক বসত বাড়িতে সড়কেও গাছ পড়ে থাকায় ব্যাহত যান চলাচল বিরিবাদ নির্মাণে কাজ শুরু করেছে প্রশাসন তো পানিউনিয়ান বোর্ড অলরেডি তাদের কাজ শুরু করেছে যেখানে বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকা যেখানে ভেঙে গেছে সেখানে তারা মেরামতের কাজ শুরু করছে এবং আমরা চেষ্টা করছি যাতে এই যাদের ঘরে খাবার নেই যাদের ঘর ভেঙে গেছে টিন উড়ে গেছে তাদেরকে যাতে আমরা এই সাহায্য সহযোগিতা তাদেরকে মাঝে যেন পৌঁছাতে পারি ঘূর্ণিঝড়ের ঝালকাঠিতে ছশোর বেশি বসত ঘর ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি উপরে রবিবার রাত এগারোটা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সুগন্ধা ও বিশখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে সাত থেকে আট ফুট বেড়েছে জেলার চার উপজেলার তিন শতাধিক গ্রাম প্লাবিত হয়ে লাখো মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত নদী পাড়ের দুই হাজার মানুষ গবাদি পশু নিয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন হ্যাঁ আমরা জাহাঙ্গের বাইরে বাইরেছি তারপর গাছপুড়ি আমার গেছে আমরা কোন বাইরে রয়েছি ধান রোয়ার পরে এখন ভুলিয়া বাইরে একদম পানির তলে গেছে এটা কি কোনো সম্ভাবনা নাই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সাতক্ষীরার তেতাল্লিশটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে টানা তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে উপকূলীয় ইউনিয়নগুলো বিধ্বস্ত হয়েছে এক হাজার চারশো আটষট্টি বসত ঘর এছাড়া ফসলের মাঠ ঘের পুকুর নোনা পানিতে ভেসে গেছে আমাদের খুব ক্ষয়ক্ষতি হয়েছে আমার বাড়িতে এখন বেরোত পারতিস না আমার ঘেরও ডুবে গেছে ক্ষতি মানে জোয়ারের পান্তি হয়নি বর্ষার পান্তি ভিটি বাড়ি সব চলে গেছে ধরে ঘরটা ভেঙে যায় ওতে তিন চারশো মুরগি ছিল তা প্রায় একশোর উপরে মুরগি মারা গেছে বাগেরহাটে শরণখোলা রামপাল চিতলমারি সদর ও মোরেলগঞ্জের বিস্তীর্ণ এলাকায় তাণ্ডবের ক্ষত রেখে গেছে ঘূর্ণিঝড় রিমাল ঝড় বৃষ্টি থেমে গেলেও অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন যেখানে সেখানে পড়ে আছে উপরে পড়া গাছ বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি হাজারের বেশি ঘেরের চিংড়ি ভেসে গেছে আমাদের এই ফেরি গেটটা ভেঙে গেছে ফেরি ঘাটের অনেক ঘর বিধ্বস্ত হয়েছে সেই ঘরটা যাতে মেরামত করতে পারে সবাই তো অসহায় মানুষ সে অসহায় মানুষের দিকে যার সবাই তাকায় সরকারি হিসাবে রিমালের প্রভাবে মৎস্য খাতে ক্ষয়ক্ষতি প্রায় সাতশো কোটি টাকা আর পানি সম্পদ খাতে ক্ষতি হয়েছে এক কোটি একচল্লিশ লাখ টাকার লিখনকান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক